এটা আমাদের গিটারিস্টের জন্য অনেক বড় একটা আমাদের ঈদের দিন হ্যাঁ এটা গিটার ক্লিনিক বাংলাদেশের প্রথম হচ্ছে এটা আমরা বাইরের দেশে অনেক দেখেছি বড়ো বড়ো গিটার্সদের ক্লিনিক হয় এখানে তারা তাদের বিভিন্ন ইনসাইড টেকনিক্স এগুলো নিয়ে আলাপ করে তো আমাদের দেশে প্রথমবার এটা হচ্ছে এবং যেই পরিমাণ ক্রাউড এসছে এটা আসলে অনেক অনেক এনকারেজিং আমি আসলেই জানতাম না যে আমি ভাবছি যে এখানে মানুষ তো আসলে গান শুনতে আসে কনসার্টে কিন্তু গিটারের ব্যাপারে মানে এরকম টেকনিক্যাল আলাপ শুনতে এত মানুষ আসবে এটা আসলে অনেক বড় পাওয়া আমাদের এটা তো আসলে ঢাকা শহর আমার শহর হ্যাঁ এখানে প্রত্যেকটা ক্রাউড আমি অনেক অনেকে নামে চিনি অনেকের চেহারায় চিনি তো অনেক বছর পরে আবারও স্টেজে উঠে আসলে সেই পুরান সময় ফেরত গেছে একদমই এটা এটা একটা নতুন জীবনী শক্তি পেলাম আর কি এরকম লাগছে আমি এখন পর্যন্ত এই ব্যাপারে কিছু জানি না বাট এটা আসলে এটা আমার আমাদের আসলে বাকি মেম্বারদের সাথে আলাপনাসনা সাপেক্ষে এটা বলতে পারবো বাট আমার বিশ্বাস সবার মাথার ঠান্ডা হলে এটা আবার হতে পারে ডু মিস অন স্টেজ পুরো টিম নিয়ে মানে অন স্টেজ মিস করি আমি মানে আসলে আমরা মানে অনেক ক্লোজ ফ্রেন্ড তো শীর্ষে অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড তো আমি আসলে ফ্রেন্ডশিপের দেখা টাকা হয় না ওই জায়গাটা অনেক মিস করি অবশ্যই স্টেজে বাজানো আপনি তো সবকিছুই মিস করি আর কি আমার একটা গিটার স্কুল আছে গিটার তো আমি প্রায় বিশ এই বিশ পঁচিশ বছর ধরে আমি আমি স্টুডেন্টদেরকে হেল্প করি তো আমি মোটামুটি জানি গিটারিস্ট আসলে সংখ্যাটা আগে যদি ধরেন একশো জনের মধ্যে বিশ জন গিটার বাজাতো এখন এটা ষাটজনই গিটার বাজায় হয়তো ভালো বাজায় না কিন্তু সবার বাসায় গিটার আছে বা গিটারের সাথে পরিচিতিটা আসলে ম্যাস লেভেলে ছড়িয়ে গেছে তো এটা এটা আসলে গত দশ বছরে বা বিশ বছরে এটা একটা ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট হয়েছে গিটারে এবং অন্য ইন্সট্রুমেন্টও মানে অনেক ছড়িয়েছে বাট গিটারটা স্পেশালি একদম ঘরে ঘরে চলে গেছে এটা আসলে এটা খুবই একটা আনন্দের বিষয় গিটার ক্যারিয়ার যদি কেউ করতে চায় গিটার নিয়ে বা প্রফেশনালি মানে আপনাদের মতো যারা হচ্ছে আর কি এরকম লেভেল আসতে চায় সো তাদেরকে আপনি কি রকমের সাজেশনস বা কোনো দিক নির্দেশনা দেবেন কিনা এখন আসলে স্পেশালি মানে দেশে না থেকেও গিটার ক্যান বি পার্সিউড অ্যাজ এ ক্যারিয়ার এবং আপনি দেখেন ও কিন্তু ইন্টারনেট বা ও দেশে না থেকেও ফিজিক্যালি না থেকেও ও যেভাবে করে এখানকার ক্রাউডের সাথে কানেক্টেড এইটা আসলে আমাদের জন্য অনেক বড়ো ইন্সপিরেশন আমি নতুনদের কথা বাদিয়ে দিচ্ছি আমাদের জন্য অনেক বড়ো ইন্সপিরেশন যে এটা আসলে এখন যে কেউ গিটার একটা ক্যারিয়ার হিসেবে পার্সিউ করতে পারে এবং আমার মনে হয় যে পরিমাণ দর্শক আজকে দেখলাম যে পরিমাণ ক্রাউড এটার সাথে মানে একাত্মতা ঘোষণা করছে এটা আসলে খুব এনকারেজিং আমি বলবো যে যারা গিটার বাজছে আরও মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বড়ো কিছু করা সম্ভব হবে